সর্বদিক বিবেচনা করে স্বাধীনতার পক্ষের শক্তিকে দেওয়া হয়, এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রীতামিত মোহাম্মদ আলী। আমি তারা এলসাচাল ইউনিয়নের একজন বাসিন্দা। আমি আসন্ন তারাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান প্রত্যাশী পদপ্রার্থী। আমি আজকের এই সাক্ষাৎকার পর্বে প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মহাকাব্য, যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না, সেই জাতির স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। 1952 সন থেকে 1954, 1969, 1971 এবং 1971 পরবর্তী 1975-এর যারা শহীদ সপরিবারে জাতির জনককে হত্যা করেছে সেই সব শহীদানদের, এরপরে বুটো বাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে 1986, 88, 90, 96 সর্বোপরি 1/11 সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি যখন থেকে বুঝি তখন থেকে জাতির জনকের একটি সারা বিশ্বে স্বীকৃত বিখ্যাত রণকৌশল যে 7ই মার্চের ভাষণ, সেই মার্চের ভাষণ শুনে আমি এই দল করতে উজ্জীবিত হই। 7ই মার্চের 18 মিনিটের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জাতিকে মুক্তির সংগ্রাম দেখিয়েছে, মুক্তির রণকৌশল শিখিয়েছে এবং একটা জাতি কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে টোটাল বিবরণ ওইখানে আছে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। আমি নির্যাতিতের পক্ষে, আমি শোষিতের পক্ষে, শোষিতর পক্ষে নই। সেদিন থেকে সেই আদর্শ লালন করে অদ্যবধি আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলাম। 1986-88 সংগ্রামে আমি এখানে লড়াই করেছি। তার পরবর্তী সময়ে আমি যুবলীগের সাধারণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। 2003 সালে আজকের মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়, তৎকালীন ডেপুটি স্পিকার থাকাকালীন এই তারাইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। আমার সভাপতি নির্বাচিত ছিল। আমি বিভিন্ন মানুষের কাছ থেকে যখন শুনতে পাই এলজিএসপির টাকা আত্মসাত হয়, বিভিন্ন অনিয়ম হয়, বিধবা ভাতা সঠিকভাবে পায় না, দুস্থ মাতারা সঠিকভাবে কার্ড পায় না, এইসব অভিযোগ যখন শুনি তখন আমি আহত হই, ব্যথিত হই। আমি একজন প্রার্থী এবং আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমি প্রার্থী হিসেবে যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি চেয়ারম্যান দাবি করি। আমি জনগণের পাশে থেকে কাজ করব, জনগণের চাহিদা পূরণে সচেষ্ট থাকব। তারপরেও জননেত্রী শেখ হাসিনা বা দল যাকে ভালো মনে করে, যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমাকে যদি মনোনয়ন দেন হোকার, তাহলে আমি নির্বাচন করব। আর যদি জননেত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারিয়ান বোর্ড অন্য কাউকে চেয়ারম্যান হিসেবে নৌকার দিতে, আমি তার হয়ে কাজ করব। আমি কখনোই দলের সাথে বেইমানি করি নাই, আগামী দিনেও করব না। আর আমরা যে 4 জন প্রার্থী আছি তার ইতিহাস আমাদের এলাকার জনগণ জানে। আমি আশা করি আমাদের বিচক্ষণ প্রধানমন্ত্রী যাচাই বাছাই করে যাকে নমনোয়ন দিবে আমি তার পাশে কাজ করব। আমাকে দিলে আমি আপনাদের সবাইকে নিয়ে, দলের সবাইকে নিয়ে, এলাকার সমস্ত জনগণকে নিয়ে কাজ করব, মানুষের প্রত্যাশা পূরণে, জননেত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমি কাজ করব। এটাই আমার অঙ্গীকার। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। আমি যিনি নির্বাচিত হবেন আমি প্রথম বলবো, বাজারের ড্রেনেজ অবস্থা, রাস্তা কোনো দিকেই যদি উন্নয়ন বলতে যা বোঝায়, তারাইল উপজেলায় তার ছোঁয়াল, তারাইল বাজারে তার ছোঁয়া লাগেনি, যার প্রমাণ আপনারা স্বশরীরে কিংবা স্বচক্ষে, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব স্বচক্ষে এসে দেখে যান তারাইল বাজারের অবস্থান, যেখান থেকে অনেক রাজস্ব আসে কিন্তু ওই রাজস্বের একটা অংশ বাজার উন্নয়নে খরচ হওয়ার কথা, কিন্তু তার বিন্দুমাত্র আমি পদ্মবদী দেখি নাই। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স তারাইলে নাই, তারাইল প্রপার ইউনিয়ন নাই, কথাটা সত্য। কিন্তু কেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুরোধ করব, আমাদের তারাইলে বহু জায়গা আছে, খাস জায়গা যিনি প্রভাবশালীরা দখল করে রেখেছেন,
ইচ্ছা করলেই সরকার যদি সুদৃষ্টি দেয় তাহলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ওই সকল জায়গায় স্থাপন করা সম্ভব। আমরা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে সামগ্রিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং সামগ্রিক স্বার্থ যারা দেখবে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করার করবে বলে আমি আমার ইউনিয়নের জনগণের নিকট অনুরোধ রাখছি। আমিও দেব, আপনারাও দেবেন। এখন নির্দলীয় দেওয়াটা আরেকটা বিভাজনের সৃষ্টি করবে। যদি নির্দলীয় কোনো লোক তার গ্রহণযোগ্যতা দিয়ে পাশ করতে পারে সেটা হলো ভিন্ন ব্যাপার। আমাদের প্রেক্ষাপটে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি সিলেকশনে ভুল করে তাহলে তো নির্দলীয় লোকই পাস করবে। সুতরাং দলীয় সিলেকশনগুলো যাতে সর্বদিক বিবেচনা করে স্বাধীনতার পক্ষের শক্তিকে দেওয়া হয় এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এই আওয়ামী লীগ করতে গিয়ে এই মুক্তিযুদ্ধে আমার পরিবার অংশগ্রহণ করতে গিয়ে আপনারা জানেন যে তাড়াইল উপজেলায় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পরিবার। 75-এর পর বঙ্গবন্ধুকে ঘাতক করা নির্মমভাবে হত্যা করার পর আমাদের পরিবারের উপর যে জ্বর, যে জুলুম অত্যাচার হয়ে গেছে এগুলিকেও যদি মূল্যায়ন করে তাহলেও আমি আশা রাখি নৌকা প্রতীক পাব। আর বিগত 100 বছরের উপরের ইতিহাস আমার পরিবার একটা নির্বাচনমুখী পরিবার। আমার বাবাও চেয়ারম্যান ছিলেন এই সদরের, আমার দাদাও গ্রামীণ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, আমার বড় ভাইয়েরও রাজনীতি করেছে। আমি নৌকা প্রতীক প্রত্যাশী, কারণ আমার পরিবার আওয়ামী লীগ সৃষ্টি লগ্ন থেকে মুক্তিযোদ্ধা তথা আওয়ামী লীগের যে অবদান রেখেছে এই হিসাবে আমি নৌকা প্রতীক পাওয়ার আশাবাদী। যদি সরকার ত্যাগী পরিবারদেরকে মূল্যায়ন করে, মুক্তিযোদ্ধা পরিবারদেরকে মূল্যায়ন করে, তাহলে আমাকে সরকার জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার আমাকে নৌকা প্রতীক দিবে বলে আমি আশাবাদী।